নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের এর সহযোগিতায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করা হয়েছে দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রের উদ্বোধন করেন ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভিন আক্তার চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার জয়ন্তী রানীধর ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়